What the tech is going on friends, আমি ভিকি ইনডিকোডার প্রযুক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত এবং কেমন আছেন আপনারা। এবং বন্ধুরা এটা হচ্ছে Infinix Hot 9 এবং এর রিভিউ নিয়ে বন্ধুরা ইউটিউব পক্ষ দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা পক্ষ বলছে যে এই ফোনটার প্রায় সবকিছুই ভালো, এর মানে নিশ্চয়ই সে হচ্ছে বায়াসড রিভিউ দিচ্ছে। আরেকটা পক্ষ বলছে এই ফোনটা একদম সবকিছুই খারাপ, ডিসপ্লে মিস্ত্রি সব খারাপ, এর মানে নিশ্চয়ই সে আনবায়াসড, সে বিশাল শত রিভিউ দিচ্ছে। কিন্তু বন্ধুরা বাস্তবটা অনেক আলাদা এবং সেই বাস্তবটা আপনারা এই ভিডিও থেকে জানবেন, কারণ এই ভিডিওতে আমি এর ভালো খারাপ সব কিছু একদম পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। কিন্তু তার আগে ছোট্ট অনুরোধ, যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমাদের আপলোড করা কোয়ালিটি ভাষায় বাংলা টেক ভিডিওস আপনারা কেউ মিস না করেন, কারণ আপনাদের প্রত্যেকের উপস্থিতি আমাদের চ্যানেলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তো চলুন ভিডিওতে আগে যাওয়া যাক। সর্বপ্রথম আমরা ডিজাইন নিয়ে কথা বলতে, তো নো ডাউট প্রত্যেকবারের মতো ইনফিনিক্স এবারও খুব ভালো কাজ করেছে। খুব একটা ক্যাচি আপনাকে এখানে ডিজাইন পেয়ে যাবেন, বেশ ভালো অনেক রকমের প্যাটার্ন ও টেক্সচার ফুটে ওঠে, আলো যদি পড়ে খুব সুন্দর লাগে, গ্র্যাডিয়েন্ট ডিসপ্লেটা খুব সুন্দর, ডেফিনেটলি মডার্ন ট্রেন্ডি ডিজাইন আপনার এখানে পেয়ে যাবেন। কিন্তু যেমনটা এক্সপেক্টেড এই রেঞ্জে অবশ্যই এটা হচ্ছে পলিকার্বনেট বডি, তো একদম হচ্ছে যেমন একটা বিল্ড কোয়ালিটি হওয়া দরকার এই প্রাইস রেঞ্জে, একটা ডিসেন্ট বিল্ড কোয়ালিটি পাবেন, খুব ভালো নয় খুব খারাপ নয়, মাঝামাঝি একটা জায়গা আমি বলবো। এই যদি বাটনসের কথা বলি তাহলে বাটনসগুলো কিন্তু যথেষ্ট ট্যাকটা, কিন্তু একটাই প্রবলেম যে বাটনগুলো আমার মনে হচ্ছে একটু বেশি উঁচুতে রয়েছে, তো কখনো কখনো এক হাতে এটাকে মানে পৌঁছাতে একটু সমস্যা হয়, তো আমার মনে হয়েছে যে ওয়ান হ্যান্ডেড ইউজেজে এটা কিন্তু একটু সমস্যা করে। এবার বন্ধুরা আমরা কথা বলি ডিসপ্লে নিয়ে, তাহলে এখানে আপনারা কিন্তু পেয়ে যাবেন 6.6 ইঞ্চের HD+ IPS LCD ডিসপ্লে, যেমনটা স্বাভাবিক এই রেঞ্জে সবাই HD+ ডিসপ্লে দেয়। এবং আমি জানি না কেন অনেকে বলছে যে ডিসপ্লে নাকি খুব খারাপ, বন্ধুরা নিশ্চিন্ত থাকুন, প্রবাবলি এই রেঞ্জে আপনারা সবচেয়ে বেস্ট ডিসপ্লে এতেই পান, 5-6 এর সাথে এটা আসে। এবং যদি আমি ডিসপ্লের ক্ল্যারিটির কথা বলি যথেষ্ট ভালো, কালার রিপ্রোডাকশন, ভিউইং অ্যাঙ্গেলস একদম সব কিছু ঠিকঠাক ছিল। যদিও ব্রাইটনেস কোম্পানি বলছে 480 nits, কিন্তু আমার মনে হয় এটা আরেকটু ব্রাইট হওয়া দরকার ছিল, একদম যদি ডাইরেক্ট সূর্যের আলো পড়ে তাহলে আমি দেখেছি এটা কিন্তু একটু স্ট্রাগল করে, বাট ওভারঅল ডিসপ্লে ক্ল্যারিটি একদম ঠিক আছে। যদি প্রোটেকশনের কথা বলি তাহলে বন্ধুরা কোনো প্রোটেকশন তো উল্লেখ করা হয়নি, কিন্তু কোম্পানি কিন্তু বক্সের সাথে আপনাকে আলাদা একটা স্ক্রিন প্রোটেক্টর দিয়ে দেয়, তো সেটা চাইলে ব্যবহার করতে পারেন। ফিঙ্গারপ্রিন্টের কথা যদি বলি বন্ধুরা তাহলে ফিঙ্গারপ্রিন্ট প্রত্যেকবারের মতো ইনফিনিক্সের এবারও অ্যাকিউরেট, বাট প্রবলেম হচ্ছে এটা ফাস্ট নয়, মানে একটা নর্মাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যেটা আপনাকে মানে কাজ চালিয়ে দেবে এটুকু বলতে পারেন। এবার বন্ধুরা যদি কলিং কোয়ালিটির কথা বলি তাহলে অ্যাবসলিউটলি ফাইন, অবশ্যই কলিং নিয়ে কোনো রকম সমস্যা হবে না, সে আপনি কথা শুনুন বা কথা বলুন সব কিছু একদম দারুণভাবে হবে। এবং এখানে ভিও ওয়াইফাই মতো সব রকম আধুনিক যুগের সুবিধা, ভিডিও কলিং ফিচার সব দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার আমরা যদি অডিও কোয়ালিটির কথা বলি তাহলে কোম্পানি বলছে DTS অডিও, এবং স্পিকারটা কিন্তু মারাত্মক লাউড হয়ে যায়, কিন্তু একেবারেই সে আওয়াজ ফেটে যায় কানে, মানে শোনার মতো যোগ্য হয় না। স্পিকার চালিয়ে যদি গান শুনতে যান একেবারেই ভালো সে আপনারা আউটপুট পাবেন না। সফটওয়্যার ভালো হতে পারে কিন্তু হার্ডওয়্যারটা কিন্তু ভালো নয়। কিন্তু যে জিনিসটা কিন্তু খুবই ভালো সেটা হচ্ছে 3.5 mm হেডফোন জ্যাক দিয়ে যে অডিও আউটপুটটা আসে, মানে হেডফোন লাগিয়ে গান শুনে আমি যা এক্সপিরিয়েন্স পেয়েছি সেটা আমার পোকো X2 হার মানিয়ে দিয়েছে। মানে হেডফোন লাগে বন্ধুরা গান শুনতে কিন্তু দারুণ লাগে, এবং আমি কিন্তু বেশিরভাগ সময় এটাতে গান শুনছিলাম, দারুণ আছে। এবার বন্ধুরা কথা বলি আমরা পারফরমেন্স নিয়ে, তো 4GB র্যাম পাচ্ছি 64GB ইন্টারনাল স্টোরেজের সাথে, ভালো। কিন্তু প্রসেসর হচ্ছে মিডিয়াটেকের হিলিও P22, এবং এটাকে কোনোভাবেই জাস্টিফাই করা যায় না, এমনকি যদি ইনফিনিক্সের স্ট্যান্ডার্ডে বলি। আমরা জানি ইনফিনিক্স অন্য জিনিসগুলোর উপর বেশি দৃষ্টি নিক্ষেপ করে, প্রসেসরটা কম দেয়, সেই রেঞ্জেও কিন্তু বন্ধুরা অ্যাটলিস্ট মিডিয়াটেকের হিলিও P35 দেওয়া উচিত ছিল ইনফিনিক্সের, বাট P22 আজকের দিনে একেবারেই করা যায় না, মেনে নেওয়া যায় না। 3-4টে অ্যাপ ঠিক আছে, এটা অ্যাপ মেমোরিতে রেখে দেবে ঠিক আছে, সেসব চলে যাবে, বাট এর থেকেও ভালো পারফরমেন্স কিন্তু এই রেঞ্জে অবশ্যই দেওয়া উচিত। তো পারফরমেন্স বন্ধুরা এটার কিন্তু এমন কিছু বিশেষ ভালো নয়। গেমিংয়ের যদি কথা বলি তাহলে অবশ্যই আপনারা এখানে গেমিং করতে পারবেন, খুব ভালো গেমিং করতে পারবেন, যদি গেমটার নাম হয় লুডো কিং, মানে বন্ধুরা এরপর মানে পাবজি ওই জাস্ট নাম মাত্র খেলতে পারবেন, একেবারেই আশা রাখবেন না যে লং টার্ম পাবজির জন্য এই ফোনটা। পারফরমেন্স বন্ধুরা আমি বলবো একটা ওভারঅল অ্যাভারেজ প্যাকেজ। বন্ধুরা যদি সফটওয়্যারের কথা বলি তাহলে ভালো কথা, ইনফিনিক্স এখানে আমাদের আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10ই দিচ্ছে, এবং অনেক অনেক সফটওয়্যার ফিচার্স আপনারা এখানে পেয়ে যান, কিন্তু প্রচুর ব্লোটওয়্যারের সাথে আসে, মানে এতই ব্লোটওয়্যার যে ওই হোম স্ক্রিনটা ইউজ করতে আমার ইচ্ছাই হয় না, তো আমি অলওয়েজ এটাকে একটা লঞ্চিয়ারে চেঞ্জ করে নিই, ক্লিন হয়ে যায়, টাচ রেসপন্সে কোনো অসুবিধা হয় না। এবার এখানে আমরা পেয়েছি কোয়াড ক্যামেরা সেট আপ, প্রাইমারিটা হচ্ছে 13 MP, এবং ডে লাইটে কিন্তু বেশ যথেষ্ট ভালো ছবি আসে, বেশ ওয়েল লিট আছে, ডিটেলসও মোটামুটি ভালো, কালার রিপ্রোডাকশনও ভালো, আমার মনে হয়েছে যদিও কালারটা একটু ওভার স্যাচুরেটেড, বাট ঠিক আছে এমন কিছু খারাপ কিন্তু নয়।
ইনডোর লাইটিংয়ে কিন্তু বন্ধুরা শর্টসগুলো বেশ ওয়েল এক্সপোজড আসে, ভালো মতো দেখা যায়, কিন্তু সিগনিফিকেন্ট ডিটেলস লস হয়, একটু জুম করলেই কিন্তু ডিটেলস লস হয়ে যাবে। এছাড়া এখানে কিন্তু আপনাকে দেওয়া হয়েছে একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, এবং হ্যাঁ কাছে গিয়ে ছবি তুলতে পারবেন, ক্লোজ রেঞ্জে গিয়ে এমন কিছু ওখানে কালার বা ডিটেলস আশা করবেন না, স্বাভাবিক ব্যাপার, এই রেঞ্জের থেকে বেশি কিছু পাবেন না। এরপরে বন্ধুরা আসছে পোর্ট্রেট লেন্স, যেটা নিয়ে কথা না বলাই ভালো, এবং আসছে ইনফিনিক্সের লো লাইট সেন্সার। কবে থেকে আমি ইনফিনিক্সকে বলছি এই লেন্সটার থেকে আপনারা প্লিজ আবার সরে যান, বাট কোনো কাজ নেই লো লাইট সেন্সারটার, এটা নিয়ে আর এগিয়ে কোনো লাভ নেই। কিন্তু বন্ধুরা কথা বলবো আমরা এর ফ্রন্ট ক্যামেরা নিয়ে, কারণ সামনে আপনাকে পঞ্চলের ভেতরে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং মেবি এই রেঞ্জে ওয়ান অফ দ্য বেস্ট সেলফি ক্যামেরা কিন্তু এখানে পেয়ে যান। এবং এর যে সেলফি ক্যামেরার যে ক্ল্যারিটি সেটা আমার ইনফিনিক্স S5 Pro-র থেকেও ভালো, ইয়েস ইনফিনিক্স S5 Pro-র থেকেও এটা কিন্তু ভালো আমাকে ছবি দিচ্ছিল, বেশ ভালো ডিটেলস পাচ্ছিলাম, এবং কালার রিপ্রোডাকশনটা খুব ভালো ম্যানেজমেন্ট ছিল, HDR ভালো আসছিল, আমার মনে হচ্ছে সেলফি ক্যামেরাটা বেশ ভালো। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আপনাকে এখানে ফ্রন্টে ডেডিকেটেড LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে, তো আপনি একদম নিট অন্ধকারেও কিন্তু ছবি তুলতে পারবেন। এবং বন্ধুরা এটা হচ্ছে ইনডোর লাইটিংয়ে ভিডিও ক্যামেরা স্যাম্পল ফ্রন্ট ক্যামেরা থেকে, আপনারা দেখে বলুন কেমন। ডেফিনেটলি কোনোরকম স্টেবিলাইজেশন আপনারা পাবেন না, বাট মোটামুটি ফেসটা ওয়েল লিট আছে এবং নর্মাল একটা টিউবলাইট যেরকম ঘরে থাকে সেরকম রয়েছে। এবার বন্ধুরা আমি কথা বলবো ব্যাটারি নিয়ে, তো এখানে আপনাকে দেওয়া হয়েছে 5000 mAh ব্যাটারি, এবং ব্যাটারি দারুণ কিন্তু এই ফোনটার, মানে ইজিলি আপনি 9 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন, তো প্রায় 1.5 দিনের ব্যাকআপ আপনি ইজিলি কিন্তু এই ফোনটাতে পেয়ে যাবেন। এবং স্বাভাবিক ব্যাপার এই রেঞ্জে সবাই আপনাকে 10 ওয়াটের চার্জারই দেয়, তো 10 ওয়াটের চার্জার, বাট মাইক্রোএসবি পোর্ট টাইপ সি হওয়া উচিত ছিল, ফাস্ট চার্জিং সাপোর্ট পাবেন না, ঠিক আছে ফাস্ট চার্জিং সবাই দেয় না, ইভেন রিয়েলমি C3ও দেয় না, বাট ব্যাটারির দিক দিয়ে আমার মনে হচ্ছে কিন্তু ফোনটা বেশ ভালো। তো এবার বন্ধুরা ফাইনাল ভার্ডিক্ট যে ফোনটা কি আপনাদের কেনা উচিত, দেখুন আপনার বাজেট যদি ভারতীয় মধ্যে স্ট্রিক্ট 8,500 টাকা থাকে, যে এর ওপর আপনি উঠতেই পারবেন না, এবং আপনার প্রায়োরিটি যদি হয় যে আপনি শুধু মাল্টিমিডিয়া কনজিউম করবেন, ভালো ডিসপ্লে চাই, এই পাঞ্চ হোল আপনার সেলফি চাই, ভালো ব্যাটারি চাই, ভালোভাবে গান শুনতে চান, তাহলে সেই ক্ষেত্রে ঠিক আছে। বাট যদি আমি ক্যামেরার কথা বলি বা ওভারঅল আমি যদি পারফরমেন্সের কথা বলি, তাহলে এর থেকে কিন্তু অনেক ভালো অপশান হবে আপনার রিয়েলমি C3 বা Narzo 10 বা ইভেন Moto G8 Lite। তা আমার মনে হয় এবার কিন্তু ইনফিনিক্স খুব একটা ভালো কাজ করতে পারেনি, বাট এমনও না যে ফোনটা সব কিছু খারাপ। তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, ভিডিওটি ভালো লাগলো সে লাইক করবেন, তো আপনার দিন ভালো কাটুকে আসেন, আজকের মতো বিদায় জানাচ্ছি, সবাই ভালো থাকবেন।